পাথরঘাটা বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে তিন ধর্মের মানুষের ধর্মীয় মিলন মেলার একটি জায়গা। তার চেয়ে বড় বিষয় এই পাথরঘাটায় এখনও যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ আছে তা ছড়িয়ে ছিটিয়ে থাকছে, নষ্ট হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, চুরি যাচ্ছে। প্রস্তর যুগের এই যে পাথর, সেই পাথরের উপরে যে কারুকার্য খচিত পাথর বাংলাদেশে কিন্তু খুব কম জায়গাতেই আছে, সেগুলো এখানে অযত্নে অবহেলায় পড়ে আছে। আমরা ভারতবর্ষে দেখি প্রচুর অজন্তা এলোরা সহ এরকম দেবদেবীর বিভিন্ন যে মন্দিরগুলো আছে প্রস্তর যুগের, সেই মন্দিরগুলো তারা এইভাবে তৈরি করে। পাথরঘাটের এই পাথরগুলো দেখবেন যে কারণে নাম, এটা বহু বছরের পুরনো, বহু বছর বলতে হাজার বছরের পুরনো, হয়তো বা আমরা জানি না সঠিক ইতিহাসটা। দেখেন এই পাথরগুলো যে নির্মাণ করা হচ্ছিল, এখানে নির্মাণ সামগ্রী সেটি ভেঙে ফেলা হচ্ছে, পাথরগুলো যে কোনো মূল্যে খনন করে এখানে মন্দির করা হচ্ছে, পরবর্তীতে সেখানে বসাতে গিয়েও কিন্তু রাখা হয়নি, এর প্রত্নতাত্ত্বিক গুরুত্বের বিষয়টি। এই যে পাথর, আপনারা জানেন যে বাংলাদেশে পাথরের এ ধরনের বড় বড় চাঁই খুব কম। এই পাথরটি যত বড় এরকম পাথর এটি ভেঙে ফেলা হচ্ছে তুলতে গিয়ে। এরকম আরও একটি এখানে আছে, প্রত্যেকটি পাথরই কিন্তু ডিজাইন করা। এখানে হিন্দু ধর্মীয় পূজা অর্চনার জন্য ব্যবহার করা হয় এই পাথরে। শিবের শিবলিঙ্গ এখানে মনে হচ্ছে এটা অংশবিশেষ। এখানে এই পাথরটাতেও দেখেন ডিজাইন করা, পাথর কেটে করা। এটা হতে পারতো বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, অবহেলায় অনাদারে নষ্ট হচ্ছে। বলছিলাম যে পাথরের কথাটি, এই পাথরের গায়েও কিন্তু আমরা দেখছি কি চমৎকার ডিজাইন করা আছে, প্রত্যেকটি ডিজাইন চমৎকার। বলছিলাম যে পাথরঘাটার পাথরের যে ঐতিহ্য ইতিহাস সেটিকে সংরক্ষণ করার উদ্যোগ নেই, তারই প্রমাণ বিশাল এক পাথরের চাঁই, তার উপরে করা হচ্ছে ডিজাইন করে মন্দির বানানো হয়েছিল অথবা পুরনো দিনের যে স্থাপনা ছিল সেটিকে সংরক্ষণ করা হয়নি, যার ফলে এটি কিন্তু পড়ে আছে। ছোটোবেলায় বহু পাথরের আরও বড় বড় চাঁই দেখেছি কারুকার্য খচিত, যেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, চুরি গেছে অসংখ্য। বাংলাদেশে পাথরের এরকম কাজ, দৃশ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুব বেশি নেই। তুলসীগঙ্গা নদীর উপরে ব্রিজ হয়েছে, বিশাল বড় ব্রিজ হয়েছে, কিন্তু এই স্থাপনাগুলো সংরক্ষণের জন্য খুব বেশি উদ্যোগ নেই। আপনাদেরকে যদি একটু নদীর পাড়ে নিয়ে যাই, সেখানেও বলব দেখব কত ধরনের পাথর আছে, সবগুলোই কারুকার্য খচিত। তুলসীগঙ্গা নদী জয়পুরহাট জেলার পাঁচদিদী উপজেলার উঁচাই নামে একটি জায়গা আছে, সেখান থেকে 1.5 কিলোমিটার দূরে। এখানেও যে পাথরগুলো মানে সেই পাথরঘাটা যে কারণে এটার নাম, এই পাথরগুলো দেখেন কত চমৎকার ডিজাইন করা। বোঝা যাচ্ছে যে পাথরের ডিজাইন মানে বহু শত বছরের পুরনো, বহু বছর না বহু শত বছরের না, 500-700 বছরের হয়তো পুরনো। কিন্তু এর সঠিক ইতিহাসটা আমরা এখনও তুলে ধরতে পারলাম না দেশবাসীর সামনে। অজন্তা এলোরা যেভাবে সংরক্ষণ করা হয়েছে আমাদের পাথরগুলি সেই সংরক্ষণ করা হয়নি। বলে পাথরঘাটা যদি ঠিকভাবে সংরক্ষণ করা যায় বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্রে পরিণত হবে এই পাথরঘাটা। আশা করি সরকার সেদিকে নজর দেবে।